দারিদ্র্য কমাতে না পারলে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। এজন্য আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। আসন্ন বাজেটে প্রবৃদ্ধির চেয়ে সামাজিক নিরাপত্তার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে গড় দারিদ্র্যের হার 24.3%, তবে এই জরিপে 2016 সালের তথ্য ব্যবহার করা হয়েছে। এরপর করোনা এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের হার অনেক বেড়েছে। গবেষণা প্রতিষ্ঠান সানেমের 2021 সালের জরিপ অনুযায়ী করোনার প্রভাবে দেশে সার্বিক দারিদ্র্যের হার বেড়ে 42% দাঁড়িয়েছে। করোনার পর ইউক্রেন যুদ্ধ এই সংকট আরও বাড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদের যে বর্তমান জীবনযাত্রার ব্যয়, এইটা নির্বাহ করা খুব কঠিন হয়ে পড়ছে। তো সেইখান থেকেই কিন্তু আমাদের সামাজিক নিরাপত্তার যে বিভিন্ন কর্মসূচিগুলো আছে সেখান আরও পরিসর বাড়িয়ে সেটার ক্ষেত্রে যে পরিমাণ বরাদ্দ আছে সেটা বাড়িয়ে কিন্তু তাদেরকে একটা স্বস্তি দেওয়াটা এখন সরকারের দায়িত্ব। বিশাল এই জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে না পারলে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা সহ সব খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন তিনি। মধ্যমেয়াদে আমাদের যে উন্নয়নের চিন্তাটা, সেটাও আমার একই রকমভাবে মাথায় রাখতে হবে, যেটা আমরা বর্তমান সময়ের দারিদ্র্যের হার বা জীবনযাত্রার মান নির্বাহ করার ক্ষেত্রে ভাবছি। সুতরাং গুরুত্বটা এখনকার সময়ের অর্থনৈতিক টানাপোড়েনের বিষয় যতখানি, একই রকমভাবে মধ্যবর্তী পর্যায়ে আমাদের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। এবারের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর আভাস দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়বে, বরাদ্দও বাড়বে আর বিস্তৃতিও বাড়বে, এবং এটা বাড়বে আরও এই কারণে যে মূল্যস্ফীতির কারণে যে ভোগান্তিটা, এটা যাতে মানুষ বেশি না পায়। প্রায় 1 কোটি লোককে নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করবে। বিদায়ী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে 1,07,614 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যা আগের অর্থবছরে ছিল 95,574 কোটি টাকা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। কার্ড বা ব্যাংক থেকে টাকা আনা যায় নগদে, বেশি নগদে বেশি লাভ। কার্ড বা ব্যাংক থেকে টাকা আনা যায় নগদে, বেশি নগদে বেশি লাভ।